মাত্র দুই মিনিটে হলদে ও নোংরা দাঁত ঝকঝকে চকচকে করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি মনোটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র দুই মিনিটের ব্যবহারে আপনি আপনার দাঁতটাকে আগের থেকে অনেক বেশি ঝকঝকে সাদা করে নিতে পারবেন। বন্ধু, চেহারা বা ত্বকের যত্নের পাশাপাশি দাঁতের যত্ন নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। আমরা অনেকেই এখন অনেক সৌন্দর্যের জন্য বিভিন্ন কিছু প্রোডাক্ট ট্রাই করে থাকি, কিন্তু সুন্দর চেহারার পাশাপাশি আমাদের দাঁতটা যে কতটা সুন্দর বা চকচকে হওয়া উচিত তা হয়তোবা আমরা অনেকেই জানি না। আপনি একটু ধরে দেখুন যে একজন অনেক সুন্দর মানুষ কিন্তু তার দাঁতটি হলুদ এবং কালো, তাহলে কিন্তু তার পুরো চেহারার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই আছে যারা এই দাঁতের হলদেটে ভাব এবং দাঁতের গন্ধ থাকার কারণে তারা কিন্তু মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারে না, এবং অনেকে আছে যারা হাসতে পারে না এই দাঁত হলদেটে এবং কালো হয়ে থাকার কারণে। অনেকেই তো আবার নিজের পার্সোনালিটিকেই আগের থেকে অনেক বেশি গুটিয়ে নিয়ে ফেলে, কারণ তারা নিজের প্রতি আর অতটা কনফিডেন্স পায় না শুধুমাত্র এই দাঁতের কারণে। তাই সকল ধরনের সমস্যা দূর করার জন্য আমার এই কার্যকরী টিপস। এটি যদি মাত্র দুই মিনিট আপনি আপনার দাঁতে ব্যবহার করতে পারেন তাহলে 100% আপনার দাঁত আগের থেকে অনেক বেশি এতটাই ঝকঝকে এবং উজ্জ্বল সাদা হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি মাত্র দুই মিনিটেই আপনার দাঁতটাকে ঝকঝকে এবং সাদা করে দিতে পারবে। বন্ধু, এর জন্য আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে বেকিং সোডা। আমরা এটিকে খাবার সোডা হিসেবেও কিন্তু অনেক সময় কিনে থাকি, কিন্তু বেকিং সোডা এবং খাবার সোডার মধ্যে কিছুটা লক্ষণ আলাদা আলাদা থাকে। তাই আমি এখানে এই বেকিং সোডা বাজার থেকে নিয়ে এক চা চামচের মতো এখানে দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটি আপনার ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারবেন সকালবেলা। এটি তৈরি করে আপনার ফ্যামিলির সবার দাঁত যদি ব্রাশ করতে পারেন তাহলে সবার দাঁত একসাথে ঝকঝকে এবং উজ্জ্বল সাদা হয়ে যাবে। তাই আমি এখানে এক চা চামচের মতো এই বেকিং সোডা দিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটি তৈরি করে নিচ্ছি। এবার আমার এই লেবুর টুকরোটি এর মধ্যে দিয়ে নিতে হবে। বন্ধু, বেকিং সোডাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার দাঁতগুলোকে অনেক বেশি সাদা এবং ধবধবে করে দিতেও কিন্তু অনেক উপকার করে। বন্ধু, এই বেকিং সোডাতে কিন্তু প্রোটিন, সোডিয়াম, সুগারস এবং গ্লুকোডাইস থাকে। এছাড়াও এখানে সামান্য পরিমাণ এই কার্বোহাইড্রেটস থাকে যা আপনার দাঁতগুলোকে সাদা এবং ঝকঝকে করার জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল। এছাড়াও আমি এখানে এই লেবু নিয়ে নিচ্ছি যেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড শুধু হলদেতে দাগের জন্য নয়, সকল দাগের জন্য কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই আমি এখানে এই লেবুটি ভালোভাবে এর মধ্যে দিয়ে নিচ্ছি। বন্ধু, এখানে আমি লেবুর পুরো রস দেওয়ার সাথে এক ধরনের বিক্রিয়া শুরু হবে। তো এই বিক্রিয়া বন্ধ হয়ে গেলে এটি ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এটি এমনভাবে মেশাবেন যেন পুরো লেবুর রস এবং এই বেকিং সোডা একত্রে মিশিয়ে যায়। এবার এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট একটি চামচকে করে নিয়ে এটি আপনার ব্রাশে ভালোভাবে মিশিয়ে নিন। বন্ধু, এটি আপনার ব্রাশে নেওয়ার পরে আপনি হালকাভাবে মাত্র দুই মিনিট আপনার দাঁতে লাগিয়ে রেখে ব্রাশ করতে থাকবেন। মাত্র দুই মিনিটের ব্যবহারেই দেখবেন যে আপনার দাঁত একদম ঝকঝকে এবং উজ্জ্বল সাদা হয়ে গেছে। এটি দিয়ে অবশ্যই আপনার দাঁতে 5 থেকে 7 মিনিট ব্রাশ করবেন না, এতে করে কিন্তু আপনার মাড়ি আগের থেকে অনেক বেশি জ্বালা পোড়া করতে পারে এবং ছিলে যেতে পারে। তো এটি আপনারা ব্যবহার করলে 100% আপনার দাঁত আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং সাদা হয়ে যাবে। তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি এতটুকু উপকারী এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এই ধরনের ভিডিও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আপনি আর কোনো ভিডিও মিস না করেন। তো আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।